চিত্রনায়ক এবং শিল্পী সমিতির নেতা জায়েদ খানকে অবাঞ্চিত ঘোষণা করে তাকে বয়কট করতে যাচ্ছে শিল্পী সমিতি ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট সতেরোটি সংগঠন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতৃত্বে এই ঘোষণা আসবে আজ বুধবার বিষয়টি গণমাধ্যমে জানান প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল তিনি বলেন এ বিষয়ে আগামীকাল দুপুর একটাই সতেরো সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে প্রযোজক নেতা ইকবাল বলেন চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চিত্রনায়ক এবং প্রযোজক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো স্থানীয় বা বাতিল হতে পারে তার প্রযোজনা সমিতির সদস্য পদও একই অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং অভিনেতা ইকবাল এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রযোজক সমিতির নেতৃত্বে সতেরো সদস্যের জরুরি বৈঠক হবে আজ এই বিষয়টির উপরে সিদ্ধান্ত নেন তারা সেখানে শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার মহাসচিব বদিউল আলম খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে গতকাল সোমবার জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজ জড়িত থাকার জন্য এর কারণ জানতেছে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোগ পরিবেশক সমিতি কিন্তু কি তার অপরাধ সেই বিষয়ে এখনো পরিষ্কার করা হয়নি তবে আগামীকাল দুপুরের পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে